সাবস্ক্রাইব করুন বেঙ্গল টাইমস 24x7কে। প্রত্যেক মুহূর্তের আপডেট খবর পেতে ক্লিক করুন অ্যাপের বেল আইকনে। কেন বায়োটয়লেটের ব্যবস্থা করা হলো না? অপদার্থ প্রশাসন জবাব চাই। 14 বছর আমরা বঞ্চিত, 14 বছর আগে আমাদের যা বেতন ছিল সেই সময়তে সময়ের ব্যবধানে 3 গুণ দাম মূল্য বৃদ্ধি হয়েছে, অথচ আমাদের বেতন বেড়েছে মাত্র 10 টাকা। এই 10 টাকা মেরে বর্তমান সমাজে আমরা চলতে পারছি না। আমাদের আজকে আমাদের টিচারদের কোয়ালিটি, ডিপ্লোমা ডিগ্রি, MBA, মাস্টার ডিগ্রি, BSc থেকে PhD পর্যন্ত প্রত্যেকটা শিক্ষকের আজকে ডিগ্রি, অথচ তারা কি, তারা না তো বেতন পাচ্ছে 1280 টাকা থেকে সর্বোচ্চ 9000 টাকা পর্যন্ত। আমরা গণতান্ত্রিক প্রধান আপনাদের ভেতরে যাওয়া, আপনাদের ধর্ণা মঞ্চে আপনারা আপনাদের বিক্ষোভ প্রদর্শন করুন না। আমরা স্যার এসেছেন রাজ্যের প্রধান, ওনাকে আমরা এই যে নির্মম অত্যাচার প্রশাসনের, এই অত্যাচারের বিরুদ্ধে আমরা খালি গায়ে রাস্তায় বসে বিক্ষোভ, শান্তিপূর্ণ বিক্ষোভ দেখাচ্ছিলাম। হাইকোর্টের নির্দেশ থাকা কালীন পানীয় জল তুলে না, পানীয় জলে গাড়ি তুলে না, আমরা কাজ প্রদানে জবাব চাই। থালা হাতে কি করছি আমরা খালি গায়ে রাস্তায়, 14 বছরের আমাদের যে বঞ্চনা তার প্রতিবাদে আমরা প্রতিবাদ জানাতে প্রতিদিনই এইখানে সকাল থেকে বিকালে বিভিন্ন সময় রাস্তার ধারে দাঁড়িয়ে আমাদের দাবি আমরা জানাচ্ছি। কারণ জানবেন যে আমরা যেই শান্তিপূর্ণ অবস্থান করব, এখনকার পুলিশ প্রশাসন সে পারমিশন দিচ্ছে না, তার জন্য আমরা হাইকোর্ট থেকে পারমিশন নিয়ে এসেছি। হাইকোর্টের সঙ্গেও এই পুলিশ প্রশাসন ছলনা করেছে, এরা হাইকোর্টে বলেছে এইখান থেকে সেন্ট বিজেস ইউনিভার্সিটির দূরত্ব হচ্ছে 150, কিন্তু আমরা গুগল ম্যাপে দেখতে পাচ্ছি এটা 550। এরা হাইকোর্টকেও মিথ্যা কথা বলে, আমাদের সঙ্গে ছলনা করে এই ফাঁকা মাঠের মধ্যে কোনোরকম টয়লেট বা পায়খানা বাথরুম পানীয় জলের অবধি ব্যবস্থা করেনি, আমাদেরকে এই ফাঁকা মাঠের মধ্যে ফেলে রেখে দিয়েছে। তাই আমরা আমাদের দাবি জানানোর জন্য আমরা এই রোডের মধ্যে সারিবদ্ধভাবে অর্ধনগ্ন হয়ে আমাদের বেদনার কথা জানানোর জন্য আমরা এখানে বসেছিলাম। এবং আজকে আমরা খবর পেয়েছি রাজ্যপাল যাচ্ছিলেন, রাজ্যপাল উনি রাজ্যের সর্বময় কর্তা, উনাকে উনার দৃষ্টি আকর্ষণ করানোর জন্য আমরা এখানে বসছিলাম। কিন্তু এই অপদার্থ পুলিশ প্রশাসন আমাদেরকে এখান থেকে জোরপূর্বক তুলে দিলেন।